ফানুসগুলো কিন্তু মোটামুটি দাম পড়বে 15 থেকে 18 টাকা বা 20 টাকার ভেতরই বলতে পারো। এখন তোমাদের কিন্তু তারাবাজি দেখাচ্ছি বা যেটাকে ফুলঝুড়িও বলা হয়, বাট এই যে এখানে দেখো 10টা প্যাকেট আছে, এগুলোর দাম কিন্তু 45 টাকা করে, মানে 45 টাকায় 10টা প্যাকেট তোমরা কিন্তু পাচ্ছ। মানে দেখছি কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, আমি নিজে হাতে ধরে দেখছি, কোয়ালিটি কিন্তু একটা ম্যাটার কিন্তু ডেফিনেটলি করবে। সকলের প্রিয় এবং নস্টালজিক বাজি সাপ বাজি, যে সাপ বাজি কিন্তু আমরা প্রত্যেকেই কোথাও কখনো না কখনো ছোটবেলায় জ্বালিয়েছি। প্রচুর বাজি কিন্তু এখানে আছে, বিভিন্ন ধরনের কিন্তু বাজি এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখো এখানটা। এই হলো চম্পাহাটি মোড়, আমরা এখন চম্পাহাটি মোড়ে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। ঠিক এই মোড় থেকে ওই যে তোরণটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে উঁকি মারছে, ওখান থেকে কিন্তু বাজির বাজারটা শুরু হচ্ছে। বাট এদিকটা যদি সোজা চলে যাও, মোটামুটি 1.5 কিলোমিটার হচ্ছে চম্পাহাটি স্টেশন, যেটা সব থেকে কাছে। এবং এই দিকটা যদি সোজা তোমরা ওই দিকে চলে যাও, তাহলে কিন্তু বারুইপুর চলে যাচ্ছে, এবং ওখান থেকে অটো পাবে বারুইপুরের, ওই 30 টাকা মতো ভাড়া নেয় বারুইপুর যেতে। আর ঠিক এই দিকটা যদি সোজা চলে যাও, তাহলে কিন্তু সুভাষগ্রাম পড়ছে, যেটাও মোটামুটি 15-20 টাকাই ভাড়া। আর চম্পাহাটি যেতে এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, সেটা কিন্তু স্টেশনে যাওয়ার জন্য 10 টাকা মতো ভাড়া পড়ে। চলো আমরা কিন্তু এবারে বাজির মার্কেটে একটু প্রবেশ করি, এবং ওই সামনেই কিন্তু মোড়টা দিয়ে বাজির মার্কেটের তোরণটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু চম্পাহাটি হারাল আতশবাজি ব্যবসায়ী সমিতির যে তোরণ বা গেট, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে অটোগুলো আছে, এগুলো কিন্তু ধরে তোমরা কিন্তু বারুইপুর চলে যেতে পারো, 30 টাকা মতো ভাড়া নেবে, যেটা একটু আগে বলছিলাম। আর এখান থেকে মোটামুটি সোজা ঢুকে গেলে এখান থেকেই কিন্তু চম্পাহাটির যে মানে বাজি মার্কেট, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখান থেকেই বাজির মার্কেট, তোমরা বিভিন্ন দোকান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর চম্পাহাটির ভেতরে মানে যেখানে বাজি বাজারটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মানে ছোট জায়গা তো এবং কনজেস্টেড এরিয়া, এখানটা কিন্তু বিশাল জ্যাম হয়। এবং যারা কিন্তু তোমরা বাইক টাইক নিয়ে আসবে বা চার চাকা নিয়ে আসবে, তারা আমি চেষ্টা করবে বাইরে যদি সম্ভব হয় তাহলে কিন্তু পার্কিং করে রাখার, এবং যদি ভেতরেও পার্কিং করার জায়গা আছে, বাট ভেতরে ঢোকালে কিন্তু এই ধরনের বিশাল কিন্তু জ্যাম তোমরা দেখতে পাবে। এবং প্রচুর বাজির দোকান তোমরা যদি দেখো, এদিকে কিন্তু প্রচুর বাজির দোকান আছে। একটা দোকানে ঢুকবো, ঢুকে কিন্তু তোমাদেরকে বাজি অবশ্যই দাম এখানে কেমন কি আছে সেটা জানানোর চেষ্টা করবো। আর এই দোকানের ভেতরে কিন্তু বিশাল কিন্তু পুরো প্রচুর বাজি কিন্তু এখানে আছে, বিভিন্ন ধরনের কিন্তু বাজি এখানে অ্যাভেলেবেল আছে, তোমরা যদি দেখো এখানটা বিভিন্ন ধরনের, মানে শর্টস থেকে শুরু করে বিভিন্ন নতুন নতুন মানে বিভিন্ন ধরনের বাজি তোমরা আছে, সেল থেকে শুরু করে রং মশাল থেকে শুরু করে টুবড়ি টুবড়ি সব রকমের বাজি কিন্তু পাবে। এবং বিভিন্ন প্যাকেজিংগুলো কিন্তু খুব অ্যাট্রাকটিভ, যদি তোমরা একটু দেখো খুব কালারফুল প্যাকেজিং কিন্তু লাগবে, মানে যে কোনো মানুষেরই কিন্তু দেখে মনে হবে যেন দোকানে ঢুকে অন্তত দাম জিজ্ঞেস করি, যদি না নিলেও কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে জায়গাটা। আমাদের এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ওয়ান শট যেটা হয় সেটাই, এবং এটার দাম কিন্তু 20 টাকা করে পড়ে। এবং এই যে দামগুলো তোমাদের দেখাচ্ছি বা বলছি বাজির এই দামগুলো, সেগুলো কিন্তু জায়গা বিশেষ অনুযায়ী দাম কিন্তু কমে এবং বাড়ে। এবং এইটা ওয়ান শট, এটার দাম কিন্তু এখানে 20 টাকা। এবং আমি যদি এইটা এগুলো দেখাই তোমাদেরকে, এইটা কিন্তু 3-in-1 শট, এবং এগুলো কিন্তু মোটামুটি পড়বে তার এক থেকে আরেকটু বেশি দাম পড়বে, মোটামুটি 100 টাকা বা 80 টাকা এরকম এখানে দাম পড়ছে। বাট যদি তোমরা এগুলো বাইরে থেকে কেনো বা অন্যান্য দোকান থেকে কেনো, তাহলে কিন্তু এগুলোর দাম মোটামুটি 150-200 টাকার কাছাকাছি কিন্তু পড়বে। এবং অবশ্যই এটা দেখো এখানে লেখা যায় 3-in-1 শট, এবং এইগুলো কিন্তু জায়গা অনুযায়ী দাম হয়। এবং ডিস্ট্রিবিউটার থেকে তোমরা যদি বাল্কে নাও বা বেশি জিনিস নাও কেনো, তাহলে কিন্তু অনেক কম দামে কিন্তু তোমরা এই জিনিসগুলো কিন্তু পাবে। বাট যদি দোকান থেকে নর্মাল কেনো, তাহলে কিন্তু অনেক হাই দামে তোমরা কিন্তু পাবে। এইটা যদি তোমরা দেখো, তাহলে এইটা কিন্তু তোমার মোটামুটি 150-160 টাকা মতো কিন্তু দাম পড়ছে। কিন্তু বাইরে থেকে যদি এটাও কেনো, এটার দাম কিন্তু 400-450 টাকা কিন্তু পড়ে যাবে, কেননা জায়গা বিশেষে যেটা বারবার বলছি দাম কিন্তু বাড়ে কম। এবং কলকাতাতে বেহালাতে বলো বা গড়িয়া বা বিভিন্ন জায়গাতে যেখানে বিক্রি হয়, সেগুলো কিন্তু অনেক বেশি দামে কিন্তু বেচে, মানে বলি 400-450 যেরকম পারে বেচে। আচ্ছা এখন তোমাদের ফানুস দেখাচ্ছি, এই ফানুসগুলো কিন্তু মোটামুটি দাম পড়বে 15-18 টাকা বা 20 টাকার ভেতরেই বলতে পারো। বাট এগুলোই যদি তোমরা বাইরের ছোটোখাটো যে দোকানগুলো সেখান থেকে যদি কেনো, তাহলে সেখান থেকে 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা, মানে অ্যাকচুয়ালি জায়গা অনুযায়ী কিন্তু দাম তারা ফেলে। আর কোয়ালিটিটাও ডিপেন্ড করে যে কেমন কোয়ালিটির বাজি তোমরা এই মোটামুটি কিন্তু জায়গা থেকে মানে যেখান থেকে কিনছো সেটার উপর ডিপেন্ড করে। তো মোটামুটি বুঝতেই পারছো দাম কিন্তু একটা 19-20 হতে পারে, তো সেটাকে তোমরা বুঝে অবশ্যই কিনো। আর এখন তোমাদের দেখাচ্ছি সেই আমাদের সকলের প্রিয় এবং নস্টালজিক বাজি সাপ বাজি, যে সাপ বাজি কিন্তু আমরা প্রত্যেকেই কোথাও কখনো না কখনো ছোটোবেলায় জ্বালিয়েছি। এটার দাম কিন্তু মোটামুটি এই যে পুরো প্যাকেটটা দেখছো এটার দাম 20 টাকা পড়ছে, মানে ভাবতে পারছো এই পুরো প্যাকেটটার দাম 20 টাকা মাত্র। এবং এটা কিন্তু অন্য জায়গায় বা কলকাতায় যদি নিই তাহলে অনেক দাম কিন্তু পড়ে যায়। এখন তোমাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু চরকা আছে, এগুলো কিন্তু মিডিয়াম সাইজের চরকা, এর মধ্যে 10 পিস আছে, এবং এটার দাম কিন্তু 30 টাকা মতো কিন্তু পড়ছে এই পুরো প্যাকেটটার দাম। এটাকে কিন্তু মিডিয়াম চরকা কিন্তু বলা হয়। এবার তোমাদের ছোট চরকা দেখাবো, এটা কিন্তু ছোট চরকা আছে, এবং এই চরকাগুলো কিন্তু ছোট, দেখতেই পাচ্ছ ওর যে সাইজ আর এর সাইজ একদম ডিফারেন্ট সাইজ, এগুলো ছোট। আর এগুলো 25 পিস আছে এর মধ্যে, এবং এগুলোর দাম কিন্তু পড়ছে 35-40 টাকা অ্যাভারেজ এরকম দাম পড়ছে। এবং অবশ্যই জায়গা বিশেষে কিন্তু দাম বাড়বে বা কমবে।
ছোট চরকা মিডিয়াম চরকা দেখালাম, এবার কিন্তু বড় চরকা তোমাদেরকে দেখাচ্ছি। এবং এই চরকাটা যদি তোমরা একটু ভালো করে দেখো, এখানে 10 পিস চরকা আছে। চরকাটা দেখতে কিন্তু বেশ কালারফুল, এবং এগুলো কিন্তু 50 টাকা করে এই পুরো প্যাকেটটা পড়ছে, 10 পিসের দাম। সত্যি কথা বলতে অনেক কম দাম এই চম্পাহাটির বা এই বাজারে। আবার জায়গা বিশেষ অনুযায়ী কিন্তু দাম বাড়বে, এবং অবশ্যই কোয়ালিটিটাও ডিপেন্ড করছে, কেননা কোয়ালিটিটা কিন্তু মেন এখানে। কিন্তু মানে দেখছি কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো, আমি নিজে হাতে ধরে দেখছি, কোয়ালিটি কিন্তু একটা ম্যাটার কিন্তু ডেফিনেটলি করে। অবশ্যই চম্পাহাটি তোমরা এসে এগুলো কিনতে পারো। তোমাদের কেউ তারাবাজি দেখাচ্ছি বা যেটাকে ফুলঝুড়িও বলা হয়, বাট এই যে এখানে দেখো 10টা প্যাকেট আছে, এগুলোর দাম কিন্তু 45 টাকা করে, মানে 45 টাকায় 10টা প্যাকেট তোমরা কিন্তু পাচ্ছ। এটাও কিন্তু জায়গা বিশেষের দাম কিন্তু অনেক বাড়ে কমে, এবং আমরা কিন্তু এগুলো অনেক জায়গা থেকে অনেক বেশি দাম দিয়ে কিনেছি। এবং তোমাদেরকে এরপরে রঙে এক মানে আরেকটু অন্যরকম দেখাচ্ছি, এগুলো কিন্তু এখানে বিভিন্ন ধরনের রঙের কিন্তু পাওয়া যায়। আর তারাবাজি কিন্তু এবার যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কালারিং, এটা কিন্তু কালার হয়, এবং এটা কিন্তু 75-80 রুপিস, মানে পুরো এখানে 5 প্যাকেট আছে, সেটার দাম কিন্তু পড়ছে। এবং এই জিনিসটাও কিন্তু বিভিন্ন জায়গা অনুযায়ী দাম কিন্তু বাড়ে এবং কমে। এবং আমরা যখন ওই কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে কিনি, এগুলোর 1 প্যাকেট 2 প্যাকেটের দাম কিন্তু প্রচুর টাকা নিয়ে নেয়। এবং অবশ্যই ডিস্ট্রিবিউটার থেকে আর বারবার বলছি, যদি তুমি কেনো তাহলে কিন্তু অনেক কমে পাবে, যদি বাল্কে কেনো আর যদি নর্মাল দোকান থেকে কেনো তাহলে কিন্তু অনেক বেশি দামে পড়ে যাবে। তোমাদের দেখাচ্ছি চটপটি যে বাজিগুলো হয় সেগুলো, এগুলো কিন্তু তোমার 10 পিস আছে, মোটামুটি 20 টাকা কিন্তু প্যাকেট। এই দেখতেই পাচ্ছ মোটামুটি 20 টাকা প্যাকেটে এই 10টা, মানে ভালো ভালো কোয়ালিটির কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চম্পাহাটিতে। এবং অবশ্যই জায়গা বিশেষে কিন্তু দাম কিন্তু বাড়বে এবং কমবে, এবং এখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটির জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ছোটো যে রকেট সেগুলো, এবং এগুলো কিন্তু 2 টাকা করে পিস হচ্ছে। আর ভালো যে রকেটগুলো হয় একটু বড় সাইজের, সেগুলো কিন্তু 5 টাকা করে 6 টাকা করে পিস হয়। যেমন জিনিস তেমন কিন্তু দাম, সেটা কিন্তু প্রত্যেকটা বাজির ক্ষেত্রেই পড়ছে। আচ্ছা, এই যে ওপরে যে দেখছো এগুলো কিন্তু শর্টস আছে, এগুলো কিন্তু 150-120 টাকা এরকম কিন্তু দামের ওপর কিন্তু ভিত্তি করে এগুলো আছে। এগুলো কিন্তু পুরো শর্টস আছে, অবশ্যই কোয়ালিটি ওয়াইজ জায়গা বিশেষে কিন্তু দাম কিন্তু 19-20 হয়। এবং এখানেও যদি তোমরা দেখো, এগুলো কিন্তু ছোটো যে টুবড়ি হয়, বিভিন্ন ধরনের সেই টুবড়ির প্যাকেটগুলো কিন্তু এখানে রাখা আছে। তো এখানে আসলে কিন্তু তোমরা চম্পাহাটিতে প্রচুর বাজি কিন্তু তোমরা এখানে পাবে। আচ্ছা, এখানে কিন্তু টুবড়ি তোমরা যদি দেখো তাহলে কিন্তু সাইজের জন্য কিন্তু ডিফারেন্ট, মানে এখানে যে সাইজটা আছে ওইখানে যে সাইজটা দুটো কিন্তু আলাদা, ওটা কিন্তু অনেক বড় সাইজের টুবড়ি আছে, ওটা 30-35 টাকা দাম পড়ছে, এবং এটা কিন্তু 20-25 টাকা দাম পড়ছে। এগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, এই যে টুবড়িগুলো দেখছো এগুলো কিন্তু কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, কতটা হাইটে উঠবে তার উপর ডিপেন্ড করে দামগুলো। এখানে যেটা দাম আছে তার থেকে কিন্তু এটা একটু ভালো কোয়ালিটি দেখেই বুঝতে পারছো, এটা কিন্তু অনেকটা বড় সাইজের টুবড়ি আছে। এবং এখানে যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু ছোটো ছোটো যে রং মশাল বাচ্চাদের জন্য স্পেশালি খুব ভালো দাম, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব স্পেশালি ভালো। এবং এগুলো কিন্তু প্রচুর শর্টস আছে এখানে, প্রচুর জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই চম্পাহাটি বাজির মার্কেটে। আচ্ছা, এখন তোমাদের রং মশাল দেখাবো, এগুলো কিন্তু একদম ওই মিডিয়াম সাইজের রং মশাল এবং সরু সরু, এগুলো কিন্তু 35 টাকা করে প্যাকেট মোটামুটি। আচ্ছা, এখানে কিন্তু 10 পিস আছে, এইটা কিন্তু 35 টাকা প্যাকেট 10 পিসে, ঠিক এইরকম কিন্তু জিনিস তোমরা পাচ্ছ, এবং কোয়ালিটি কিন্তু অবশ্যই খুব ভালো কোয়ালিটি। এবার তোমাদের ছোটোটা দেখাবো। আচ্ছা, এবারে কিন্তু ছোট রং মশাল দেখাচ্ছে, একদম ছোট, মানে বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো হবে। এগুলো কিন্তু তোমার 10 পিস আছে, এটাও কিন্তু 15 টাকা প্যাকেট, মানে খুব কম দামে তোমরা কিন্তু এই চম্পাহাটি থেকে বাজির তোমরা কিনতে পারো, পারচেস করতে পারো। আচ্ছা, এবার কিন্তু তোমাদের দেখাবো একদম বড় সাইজের রং মশাল, যেগুলো দেখালাম তার থেকে বড়। এগুলো যদি তোমরা দেখো 10টা করে কিন্তু আছে এর মধ্যে, 10টা আছে, এবং এটার দাম কিন্তু 60-65-70 টাকা এরকম কিন্তু 19-20 দাম আছে এখানে। এবং এইটাও আছে, এবং সেম কিন্তু এটাও আছে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো আগেরগুলোর থেকে কোয়ালিটি অবশ্যই বেটার, এবং অনেকক্ষণ ধরে জ্বলবে ব্যাপারটা। এটাও কিন্তু ওই 60-65 টাকা বা 70 টাকা এরকম কাছাকাছি দাম কিন্তু এই দুটোরই পড়ছে। তোমাদের দেখাচ্ছি সব থেকে বড় যে রং মশাল হয়, যেগুলো আমরা জ্বালাই পুজোর সময় বা বিভিন্ন ভাসানে বা বিসর্জনে, সেগুলো কিন্তু আমরা এখন তোমাদের দেখাচ্ছি। এটার দাম কিন্তু যে 1 প্যাকেটের দাম তোমরা 150 টাকায় পেয়ে যাচ্ছ, এবং এর ভিতরে 10 পিস কিন্তু আছে, এখানে 3 প্যাকেট আছে, এগুলো কিন্তু এক একটা তোমার 10 পিস করে এক একটাতে আছে, এবং 150 টাকা কিন্তু প্যাকেটের দাম। এবং এটার দামও কিন্তু জায়গা বিশেষে এবং কোয়ালিটি ওয়াইজ কিন্তু ভ্যারি করে। এখন যেটা তোমাদের দেখাচ্ছি আমি মানে ফ্রেমেও পুরোপুরি আসছে না, এতটাই বড় এর, এটা কিন্তু রকেট, এবং এইটা কিন্তু একটু স্পেশাল রকেট, একটু ভালো কোয়ালিটি ভালো জিনিস। এটা দাম কিন্তু পড়ছে 300-350 টাকা মতো, এর মধ্যে 5খানা আছে, মানে একদম খুব জেনুইন ভালো কোয়ালিটির রকেট আছে, বিশাল বড় রকেট। এটা দেখতেই পাচ্ছ আমার মানে ফ্রেমেও কিন্তু পুরোপুরি আসছে না এটা। আর এই চম্পাহাটির বাজি মার্কেট তোমাদেরকে দেখালাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং এখানে কিন্তু ফার্স্ট টাইম আমি এলাম, তাই এখানে আসার যে অভিজ্ঞতা এবং এখানকার যে দোকান ঘুরে যে দামগুলো জিজ্ঞেস করলাম এবং তোমাদেরকে দেখালাম, সেটাও কিন্তু একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল, আমার কাছে নতুন অভিজ্ঞতা ছিল। আশা করছি তোমাদের এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প হবে, চম্পাহাটির বাজির মার্কেটের একটা দাম তোমাদেরকে মোটামুটি একটা বোঝাতে পারলাম। দেখো যে দামগুলো বললাম এগুলো কিন্তু একটু 19-20 হতে পারে, এইটুকু আমি বলে দিচ্ছি, কেননা তোমরা যদি ডিস্ট্রিবিউটার থেকে কেনো তাহলে বাল্কে মানে অনেক বেশি বাজি কিনলে একটু কমে পাবে। এবং ছোটোখাটো যে দোকানগুলো হয়, যেগুলো চম্পাহাটি ঢোকার মুখে যে ছোটো ছোটো দোকানগুলো ছিল, সেখান থেকে যদি কোনো একটু দাম কিন্তু বেশি পড়বে, আমি তোমাদের এটা কিন্তু বলে দিলাম। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা আশা করছি তোমাদের হেল্প হবে, তাই যদি তোমরা আসো এখান থেকে প্রচুর বাজি কিনতে চাইলে তাহলে চলে আসতে পারো অনেক কম দামে।
আজকের এই চম্পাহাটির ভিডিওটা, বাজির মার্কেটের ভিডিও কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করো, সবটাই তোমাদের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি।